মেশিনটির নাম হচ্ছে MO6743S ওভারলক মেশিন। তো আজকে আমরা প্রোগ্রাম দেখব। এটা হচ্ছে প্রথমে অফ করলাম, অন করার পর দুই বাটন চেপে ধরলাম, না হয়নি, ভুল হয়েছে, অন করলাম, দুই বাটন চেপে ধরলাম, আরএস দেখানোর পর ওয়াই জিরো করলে মেশিনটা এই যে 45 দেখালো, এটা হচ্ছে স্পিড, ওয়াই জিরো হচ্ছে মেশিন কোড। তো দেখা গেছে অফ করলাম, এখন অন করলাম, মেশিনটা ঠিক আছে। তো এখন যদি আপনি দেখা গেছে কখনো ওয়াই জিরো থেকে যদি ওয়াই ফোর করেন তাহলে মেশিনটি অন করলাম, মেশিনটি 09 দেখাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে আপনাকে মাস্ট এই মেশিন ওয়াই জিরোতে যেতে হবে, হয়নি, দুই বাটন চেপে ধরে ওয়াই ফোর আছে, তো এখানে করতে হবে হচ্ছে ওয়াই জিরো, ওয়াই জিরো, ওকে। এরপর 45 আসছে, তো সেভ করার পর মেশিনটা এখন অন করলাম, ইরো রেট দেখাচ্ছে, এর মানে হচ্ছে স্পিডে সমস্যা আছে। তারপর আমরা যাচ্ছি, দুই বাটন চেপে ধরলাম, ওয়াই জিরো করলাম, ওয়াই জিরোর পরে 4500 হইল, 55 45 সেভ, এরপর অফ করে দিলাম, এরপর অন করলাম, ইরো রেট। এরপরে যদি কাজ না হয় তাহলে কী করতে হবে, ওএল সেভ করতে হবে। কেননা ওএল মানে কি, ওএল মানে হচ্ছে ওভারলক। তা আপনার যদি ওভারলকই সেট না করি তাহলে কিন্তু আপনার ইরো 8 ইরো 9 এই দুইটাই দেখা। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাকে ওয়াই জিরোতে যেতে হবে, ওভারলক সেট করব, ঠিক আছে। এখন আপনার সুইচটা অফ করে দুই বাটন একসাথে প্রেস করে তারপরে কিন্তু আপনার ওয়াই জিরো আনতে হয়। তো ওয়াই 1 ছিল, এই যে ওয়াই জিরো অলরেডি চলে আসছে, হ্যাঁ। তো এরপরে মনে করেন সুইচটা অফ করে দিলাম, অন করে দিলাম, এখন কিন্তু রোটেশন ঠিক আছে, দেখছেন আপনারা, এই যে এখন মেশিন স্পিডে চলছে, ঠিক আছে। এখন আমার ইরো 8 চলে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিত্য নতুনীয় ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।